भी ये कि जे महान अल्लाह सुबहानहू व तआला के पालनकर्ता सृष्टिकर्ता रेजेक दाता बा रुजी दाता आईन प्रणयनकर्ता परिचालनकारी रेजेक दानकारी इत्यादि इत्यादि जावतियों विषय ताके एकक हिसाबे गण्य करा मेने नेवा इटार नाम ही हे तौहीदे रुबुबिया बा तौहीदुर रुबुबिया। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমরা প্রতিনিয়ত বলে থাকি পাঁচ ওয়াক্ত সালাতে, এক নম্বর সূরা ফাতিহার এক নম্বর আয়াতে, যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে যাব এই বিশ্ব জগতের প্রতিপালক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা কি করি প্রশংসা জ্ঞাপন করি, যে আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। কোন আল্লাহ? যিনি হলেন রব্বিল আলামিন, যাবতীয় এই বিশ্ব ভূখণ্ডের প্রতিপালক, এই পৃথিবীর প্রতিপালক, সাত আসমান সাত জমিনের যত কিছু আছে সব কিছুর প্রতিপালক যিনি, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা কি করি প্রশংসা জ্ঞাপন করি। আমরা প্রতিনিয়ত এটা বলছি কিনা, তাহলে অত আয়াত দ্বারাও কিন্তু প্রতীয়মান হয় যে এই বিশ্ব জগতের প্রতিপালক রব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আমাদের কারো ভিতরে যদি বিন্দু পরিমাণ কোথাও ফাঁক থেকে যায় যে অমুক ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব নন, পালনকর্তা নন, প্রশংসার যোগ্য নন, এতটুকু যদি কোনো না কোনো ক্ষেত্রে যদি ফাঁক থেকে থাকে, সন্দেহ থেকে থাকে, তাহলে তাওহীদের রুবুবিয়্যাহ টেকবে না। আর তাওহীদের রুবুবিয়্যাহ না টেকলে তার আল্লাহর প্রতি ঈমানটাও টেকবে না। এরপর দ্বিতীয় দলিল দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 39 নম্বর সূরা, সূরা জুমারের 62 নম্বর আয়াতে, যে আল্লাহু খালিকু কুল্লি শাই, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন যাবতীয় বিষয়ের স্রষ্টা। অর্থাৎ যত কিছু আমরা দেখতে পাই বা দেখতে পাচ্ছি না, এই সব কিছুর স্রষ্টা সৃষ্টিকারী হচ্ছেন একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই বিশ্বাস রাখতে হবে। তো কেউ যদি বিশ্বাস করে যে আসমান এমনিতেই সৃষ্টি হয়েছে, গাছ এমনিতেই সৃষ্টি হয়েছে, আমরা এমনিতেই এসেছি, যদি কোনো ব্যক্তির যাবতীয় কোনো কিছুর ব্যাপারে বিন্দু পরিমাণ সন্দেহ থাকে যে এই জিনিসটা এমনিতেই হয়েছে, এর স্রষ্টা কোনো কেউ নেই, তাহলে তার আল্লাহর প্রতি ঈমান বা তাওহীদের রুবুবিয়্যাহ টেকবে না। আল্লাহ সুবহানাহু আরও বলছেন তাওহীদের রুবুবিয়্যাহর সাব্যস্তর ব্যাপারে, ইসবাতের ব্যাপারে, প্রমাণের ব্যাপারে, সূরা হুদ এর 6 নম্বর আয়াতে বলেছেন যে ওমা আমিন দাব্বা, ওমা আমিন দাব্বাতিন ফিল আরদ, আর জমিনে প্রত্যেকটা প্রাণী যেটা জমিনে বিচরণ করে, অর্থাৎ যে প্রাণীটাই জমিনে বিচরণ করে, জমিনে চলাচল করে, ইল্লা আলাল্লাহ রিজকুহা, এই প্রাণীদের রেজেকের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মায় আছে। কথাটা খেয়াল রাখবেন যে ওমা মিন দাব্বাতিন ফিল আরদ, জমিনে যে সকল প্রাণী বিচরণ করে, মানে মাটিতে যাদের পা পড়ে, মাটির সাথে যাদের সম্পর্ক আছে, কেঁচো, পিঁপড়া, হাতি, ছাগল, গরু, মহিষ, মানুষ, পশু পাখি থেকে শুরু করে গাছগাছড়া থেকে শুরু করে যাবতীয় কিছু যা আমরা পৃথিবীর উপরে দেখতে পাই বা পৃথিবীর উপরে আর দেখতে পাই না, পৃথিবীর ভিতরে যেগুলো বা মাটির ভিতরে যে প্রাণীগুলো থাকে, প্রত্যেকটা প্রাণী, যে সকল প্রাণীর সম্পর্ক মাটির সাথে আছে, এই প্রত্যেকটা প্রাণীর রেজেকের দায়িত্ব কার হাতে? আল্লাহ নিজেই বললেন যে ওমা আমিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে যে প্রাণীটাই জমিনে বিচরণ করে, যার সাথে যে প্রাণীটার জমিনের সাথে সম্পর্ক আছে, এই প্রত্যেকটা প্রাণীর রেজেকের জিম্মা আমার হাতে। তাহলে যদি আল্লাহর কাছেই আমাদের রেজেকের জিম্মা থাকে, তাহলে আমরা কেন সুদ খাচ্ছি, কেন অন্যের জমি আত্মসাত করছি, কেন কাজ কাটার নমুনা দিয়ে আমরা অন্যের জমি একটু একটু করে কেটে নিচ্ছি, তাহলে কেন আমরা বাড়ি ঘরের করার আশায় ইহুদিদের আগ্রাসয়ের নিমিত্তে পড়ে আমরা বিভিন্ন কিস্তিতে জড়িত হচ্ছি, তাহলে কিসের নেশায় আমরা জেনার মতো একটা নেক কারণ কাজের ব্যবসাকে স্বীকৃতি দিচ্ছি বৈধতার নাম দিয়ে, কিভাবে আমরা মদের ব্যবসা করে আমরা আমাদের জীবিকা নির্বাহ করছি, কিভাবে আমরা বৈধ অবৈধ মিক্সার করে আমরা ব্যবসা করে জীবন চালাচ্ছি, তাহলে এর কারণ কি দাঁড়াচ্ছে
যে এর কারণ কিন্তু অজান্তেই দাঁড়ায় যে আমার রেজেকের দায়িত্ব আমার হাতে। এগুলো দ্বারা কি এটা বোঝা যায় কিনা? আমরা যেগুলো করি এর মানে কি যে আমার রেজেকের দায়িত্ব আমার হাতেই, অতএব যেভাবেই হোক, বৈধ হোক অবৈধ হোক, আমাকে রেজেকের ব্যবস্থা আমাকে করতে হবে। সে যদি বিশ্বাস করত একনিষ্ঠভাবে যে এই রেজেকের দায়িত্ব আল্লাহর হাতে, আল্লাহ আমার রেজেকের দায়িত্ব নিয়েছেন, অতএব আমি ধৈর্য ধারণ করলে অবশ্যই আল্লাহ আমাকে হালালের রেজেকের ব্যবস্থা করে দিবেন। আপনি দেখবেন যে যারা রাস্তাঘাটে চলাচল করে, যাদেরকে আমরা পাগল বলি, রাস্তার লোক বলি, এদের কিন্তু এমনও হয়ে যায় অনেকদিন তারা কোনো কিছু টাকা অর্জন করতে পারে না, তারপরেও দেখবেন তাদের পেট চলে যায়। কারণ প্রত্যেকটা ব্যক্তি যাদের জমিনের সাথে সম্পর্ক আছে, এদের রেজেকের দায়িত্ব আল্লাহর হাতে আছে। আপনার যে রেজেক আপনার সৃষ্টির অনেক আগে, আপনাকে পৃথিবীতে পাতার আগে আপনার যে রেজেক নির্ধারণ করা হয়েছে, আপনি এর বেশি কিছু ভক্ষণ করতে পারবেন না। এখন যদি আপনি সেটা হারাম পন্থায় অর্জন করেন তো হারাম হবে, হালাল পন্থায় অর্জন করলে কী হবে? হালাল হয়ে যাবে। কিন্তু ওই রেজেকটা আপনার প্রাপ্য, আপনার নির্ধারণ করা আছে। তাই আল্লাহ কিন্তু বলছেন যে রেজেকে তালাশ করো তোমরা কি হালাল রেজেক তালাশ করো। কিন্তু আমরা হালালের পাশাপাশি হারাম রেজেক তালাশ করছি। তার মানে এর ভিতরে বোঝা যাচ্ছে কি যে বিন্দু পরিমাণে হলেও আমাদের অন্তরে রেজেকের যে জিম্মা একমাত্র আল্লাহর হাতে আছে, এটাতে একটু কি আছে, আমাদের অজান্তেই সন্দিহান আছে, আমাদের অজান্তেই খুদ আছে। তাহলে এই খুদ যদি থাকে তাহলে তাওহীদের রুবুবিয়্যাহ কি টিকবে? টিকবে না। আর তাওহীদের রুবুবিয়্যাহ না থাকলে আল্লাহর প্রতি ঈমানটাও টিকবে না। তাহলে ঈমানে যদি আমাদের না টেকে তাহলে সালাত, সিয়াম, যাকাত এগুলো কীভাবে টিকবে? কারণ এগুলোর আগে তো ঈমান, ইসলামের যে পাঁচটা ভিত্তি তার প্রথমটাই কি ঈমান। তো ঈমানে যদি আমার না থাকে তাহলে আমার ইবাদত কাজে আসবে? আসবে না। তো আমরা কিন্তু দিন দিন বিভিন্ন বিষয়ে বক্তব্য শুনতে বা আমরা খালি আমলের বক্তব্য বা বিভিন্ন বিষয়ের বক্তব্য শুনতে আগ্রহ, কিন্তু আমাদের যেহেতু আমরা আকিদাই বুঝি না, ঈমানে বুঝি না, তাই আমরা ঈমানের আলোচনা শুনতেও অতটা উদ্বুদ্ধ নই, জানতে উদ্বুদ্ধ নই। কিন্তু ঈমান যে কত একটা মারাত্মক বিষয়, কত গুরুত্বপূর্ণ একটা বিষয় তা আমরা বুঝি না। মারাত্মক কাদের জন্য? যারা ঈমান বোঝে না, ঈমান বুঝতে চায় না, ঈমান তাদের জন্য মারাত্মক। কারণ তার ঈমান যদি না থাকে সে বেঈমান অবস্থায় কী করবে? মৃত্যুবরণ করবে। আর বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করলে সে জান্নাত যেতে পারবে? পারবে না। তো তার জন্য ঈমানটা কি মারাত্মক। আর কাদের জন্য গুরুত্বপূর্ণ, কাদের জন্য ভালো? যারা ঈমানটাকে বুঝবে এবং সেই অনুযায়ী জীবন অতিবাহিত করবে, তাদের জন্য এই ঈমানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই কল্যাণময়। শেষে বলতে পারবেন, সমস্যা নেই। তো বলছিলাম তাহলে এই রুবুবিয়াটা আল্লাহ সুবহানাল্লাহ কোরআনে অনেক জায়গায় তার রুবুবিয়ার প্রমাণ দিয়েছেন, কিন্তু আমরা সেই বিষয়গুলো বুঝি না। আর একটা প্রমাণ দিয়ে রুবুবিয়ার কথা শেষ করবো, সেটা হচ্ছে আমরা সকলেই অনেকের হয়তো সূরা মুলক মুখস্থ আছে বা শুনে থাকি, 67 নম্বর সূরা, সূরা মুলক এর 21 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাল্লাহ বলছেন যে আম্মান হাযাল্লাযী, যে এমন কোনো ব্যক্তি আছে কি পৃথিবীতে, এমন কেউ আছে কি যে ব্যক্তি ইয়ারজুকুকুম তোমাদেরকে রেজেক প্রদান করবে? কখন? যে ইন আমসাকা রিজকাহু, যখন আমি কোনো বান্দার রেজেক বন্ধ করে দেব বা রেজেক আসার পরটাই আমি বন্ধ করে দেব, রদ করে দেব, তো তখন কারো কোনো ব্যক্তির সমর্থ আছে, শক্তি আছে, ক্ষমতা আছে কি আমার বিপক্ষে গিয়ে সেই পথটাকে খুলে দিবে, অর্থাৎ তার রেজেকের অবস্থা করে দিবে, এমন কেউ আছো কি? কে বলছেন? আল্লাহর কতভাবে আমাদেরকে বোঝাবেন? রদ মানে আপনি ধান গেড়েছেন, আল্লাহ ধানটাকে নষ্ট করে দিল, দেখবেন বাতাস রাতে খুব বৃষ্টি ঝড় হয়েছে, দোলার সবার ধানই খাড়া আছে, কারো না কারো ধানের কিছু কিছু অংশ পড়ে গিয়েছে, তো যে ধানের চারা পড়ে যায় ওই ধানটা কিন্তু ভালো হয় না, আর যদি সেটা পানিতে পড়ে যায় তো ওটা কী হয়ে যায়? নষ্ট হয়ে যায়। আবার অনেকের আছে যে পুরো জমির ধানে কী দিয়েছে? ফেলে দেয়, ঠিক কিনা? তো আল্লাহ যে এই ধানগুলোকে ফেলে দিয়েছে, তো কারো ক্ষমতা আমাদের আছে কি ওই ধানের পরা ধানটাকে আমরা কী করবো, আটকাবো? তার পচনটাকে আটকাবো আমাদের ক্ষমতা আছে? এই যে অনেকের আমাদের রেজেক হয়েও হয় না, এই যে আল্লাহ যে আপাত রেজেকে দরজাটা বন্ধ করে দিয়েছে মনে করেন, তো আমাদের কি ক্ষমতা আছে
যে আল্লাহ চাচ্ছে না এখন, কিন্তু আমরা তার বিপক্ষে গিয়ে রেজেকের তার ব্যবস্থা করে দিব, ক্ষমতা নেই, তাহলে কেন আমরা বিপদে যাব? কারণ আমাদের রেজেক তো আল্লাহ সুবহানাল্লাহ দায়িত্ব নিয়েছেন, তিনি ছাড়া আমাদের রেজেক দেওয়ার ক্ষমতা কারো নেই, তিনি বিভিন্ন জায়গায় এটা প্রমাণ করে দিচ্ছেন। তার মানে কি যে আমাদের এই আল্লাহর ব্যাপারে তাওহিদুর রুবিয়ার যে আকিদাটা, এটা আছে কিন্তু পরিপূর্ণ নয়, এটা আছে কিন্তু পরিপূর্ণ আকিদা আমাদের এই তাওহিদুর রুবিয়ার ব্যাপারে নাই। যেমন যে শিশু আপনার ঘরে জন্মগ্রহণ করেছে, কমপক্ষে মনে করেন 10 বছর যাবত, সে তো কোনো কিছু করতে পারবে না, পারবে তো? তার খাওয়া দাওয়ার অবস্থা তার না তার পিতামাতার, কে নেয় এই দায়িত্বটা? কে নেয়? পিতামাতা নেয় কিনা? যদি পিতা না থাকে, মাথা নেয়, মাথা না থাকলে পিতা নেয়, যদি কেউ না থাকে তাহলে গ্রামের কেউ না কেউ তার দায়িত্ব নেয়, কমপক্ষে 10টি বছর, নেয় কিনা? তো আপনি হলেন ওই ব্যক্তির জন্য দুনিয়ার প্রতিপালন, তো দুনিয়ার প্রতিপালনকারী হয়ে যদি আপনি তার কমসে কম মিনিমাম সন্তান হোক বা না হোক আপনি তার লালন পালনের চেষ্টা করেন, তার খোরাকের ব্যবস্থা করে থাকেন, তো এই পৃথিবীর সমস্ত ব্যক্তিকে, সমস্ত মাখলুককে যে আল্লাহ সুবহানাল্লাহ সৃষ্টি করেছেন, তিনি হলেন সকল কিছুর উপরে তিনি হলেন পালনকর্তা, তো তিনি কি আমাদের এই রেজেকের ব্যবস্থা করতে পারেন না? পিতামাতাকে যিনি রেজেক দেন, সেই পিতামাতা যদি আমাদের সে আল্লাহর রেজেকের অংশ থেকে আমাদেরকে তিনি কি করেন, আমাদের সে রেজেকে তার আল পিতামাতার মাধ্যমে আসে, আমরা রোজগার ছাড়া যদি সেই আগের বুঝের আগের বছর অর্থাৎ জ্ঞান আসার আগের বছরগুলো যদি আমরা রেজেক মানে অন্বেষণ ছাড়াই, উপার্জন ছাড়াই যদি আমরা রেজেক পেতে পারি, তাহলে বুঝ মানের পর যখন আমরা কার্যক্রম করতে পারবো, কাজ করতে পারবো, তখন কি আমাদের রেজেক্টটা আল্লাহর পক্ষ থেকে আসবে না? আমরা কিন্তু কখনো এইভাবে কখনো ভেবে দেখিনি যে আমি নয় এখন রোজগার করতে পারছি, কিন্তু যখন রোজগার করতে পারিনি তখন তো আমাদের আমার রেজেক থেকে এসেছে, পিতামাতার মাধ্যমে হোক, আত্মীয় স্বজনের মাধ্যমে হোক, রাষ্ট্রের মাধ্যমে হোক, যার মাধ্যমেই হোক, রেজেক তো আমার কাছে আসছে, অথচ আমি কিন্তু এই রেজেকের একটা কানা উপার্জন করিনি। তো সেই বছরগুলো যদি আমার রেজেক আসতে পারে, তাহলে পরবর্তী যখন আমি রোজগার করতে পারবো, তখন কি রেজেক আল্লাহর পক্ষ থেকে আসবে না? তো আমরা বুঝি না কেন? কারণ আমাদের এই ব্যাপারে জ্ঞান নেই, আমরা এটা চিন্তা করি না। তাহলে এটুকুর মধ্যে আমি সীমাবদ্ধ রাখলাম যে তাওহিদের রুবুবিয়্যাহ, যেটা আমরা এই আলোচনার এতটুকু থেকে বোঝাতে চেষ্টা করলাম যে যাবতীয় ব্যাপারে, রেজেকের ব্যাপারে, স্রষ্টার ব্যাপারে এবং আইন প্রণয়নের ব্যাপারে পালনকর্তা হচ্ছেন একমাত্র রব হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ আরেকটা আয়াতে তিনি বলছেন আরও স্পষ্ট ভাষায়, 32 নম্বর সূরা সাজদার 5 নম্বর আয়াতে, যে ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরজ, যে মহান আল্লাহ সুবহানাল্লাহ আসমান সমূহ থেকে জমিন পর্যন্ত যা কিছু আছে সব কিছুর পরিচালনা করি। কত বড় কথা এই কয়েকটি শব্দের ভিতরে বলেছেন। আমরা জানি 7 আসমান রয়েছে, 7 জমিন রয়েছে, তার মানে কি 7 আসমান 7 জমিন এই উভয়ের মাঝে যা কিছু আছে সব কিছুর পরিচালনা করার দায়িত্ব কার? তার মানে কি যাবতীয় ব্যাপারে সেটা আপনার রেজেক হতে পারে, আপনার দুনিয়া বিষয় হতে পারে, আপনার সন্তানের বিষয় হতে পারে, আপনার স্ত্রীর বিষয় হতে পারে, তো যাবতীয় বিষয়ের যা যেটাই প্রয়োজন এই প্রয়োজনের পরিচালনাকারীকে, তাহলে আমাদের টেনশনের কোনো কারণ আছে? তো আমরা যখন নিজিচ্ছায় কিছু করতে যাব, তখন তো আল্লাহ আমাদের বলবেন যে কর, কত দৌড়বার আছে তোমাদের, ক্ষমতা আছে, দৌড়িয়ে নাও, কিন্তু কোথাও গিয়ে লাভ হবে না। যত বেশি যে দৌড়াতে গেছে সে কিন্তু হেদায়তের পথ থেকে বিপথে চলে গেছে। সম্মানিত দিনী ভাই ও বোন, নিয়মিত ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব দিন, লাইক কমেন্ট শেয়ার করুন, দিনী কাজে সহযোগিতা করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।